হ্যালো, আজকে হচ্ছে ভাইফোঁটার সন্ধ্যেবেলা, তো আমি আর মা কাকি মিলে চলে গেছি আবার ঠাকুর দেখতে। তো আমাদের কালী পুজো না এক সপ্তাহ ধরে থাকে, মিনিমাম এক সপ্তাহ তো থাকবেই। একই প্যান্ডেলে বারবার যেতেও ভালো লাগে আর লোকজন দেখতেও ভালো লাগে, বাড়ি বসে থাকতে একটু ইচ্ছা করে না। তো আমরা সবাই মিলে আজকে ঠাকুর দেখতে চলে গেছি, আর এটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। এর পরপর আরও দুটো জিনিস দেখাবো যেটা তোমরা দেখে খুব পছন্দ করবে আশা করি, আমার তো খুব ভালো লেগে। চলে গেছি মেলায়, আর মেলা থেকে বেরিয়েই একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে সেই নাগরদোলা। আর এটা উঠতে তো আমার প্রচণ্ড ভয় লাগে, কিন্তু তাও আমি ওঠার জন্য লোক খুঁজছিলাম কিন্তু পাইনি। আমার সাথে ওঠার জন্য আমার মা উঠবে না, কাকি উঠবে না। আর চলে গেছি গয়নার দোকানে, যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আমি এখন আর পড়ি না কিছু, সেজন্য আর কিনিনি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল এগুলো। এবার হচ্ছে সেই দারুণ জিনিসটা যেটা তোমাদেরকে দেখাবো, আর এটা আমি নিজেও ফার্স্ট টাইম দেখছি, আমি আগে কখনো দেখিনি নিজের সামনাসামনি। আমি শুধু রিলসেই দেখেছি যে এরকম হয়। আর এদের প্ল্যানটা সত্যি খুব ভালো ছিল, ওরা কাগজ ছুঁড়ছিল, আমাদেরই পাশের পাড়ার কিছু ছেলে পেলে গেছিল, আর এরকম ছুঁড়ে যাচ্ছিল, আর খুব সুন্দর লাগছিল দেখতে, মানে অনেক পরিমাণে ওরা নিয়ে গেছিল। তারপর চলে যাই বাজারের মধ্যে ঠাকুরটা দেখতে, আর এটা হচ্ছে ফার্স্ট হয়েছে আমাদের এখানে, আর অনেকগুলো প্রাইজ পেয়েছে। আর এখানে হচ্ছে করেছিল এবার একটা মন্দির, কিন্তু কী মন্দির আমার ঠিক নাম মনে নেই। এবার কদিন ধরে খুব লাইন দিয়ে দাঁড়িয়ে ঢুকতে হচ্ছিলো, আর আমরা যেদিন গেছি সেদিনও লাইন ছিল, আর ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি, মানে কি পরিমাণ ক্রেজ ধুবুলি আর কালী পুজোর। আর এখানে মানে লাইন দিয়ে মিনিমাম 10 মিনিট তো দাঁড়াতেই হবে, আর এত সুন্দর প্যান্ডেলটা করেছিল, মানে দারুণ দারুণ, আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। আর দেখো লোকজনকে মানে ফিতে দিয়ে আটকে দিয়েছে যে তোমরা দাঁড়াও নাহলে ভেঙে চুটে যাবে ভেতরে, এত ভিড়। দেখো আমি মা কোনো রকমের দাঁড়িয়ে আছি, কাকিটা আর ঢুকলো না, ওরা আগের দিন ঢুকে নিয়েছে, আর আমার মা তো হাই তুলছে লাইনে দাঁড়িয়েই। আর আমার তো খুব বিরক্ত লাগে যে আমার লাইনে দাঁড়িয়ে ছবি, মানে কোনো ঠাকুর দেখতে ভালো লাগে না, লাইন দাঁড়িয়ে আমার কিছুই ভালো লাগে না। তারপর আমি ফাইনালি ঢুকতে পেরেছি আর ভেতরটা দেখছি, এত সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই প্যান্ডেলটা যখন করছিল তখন ভাবছিলাম কী না কী করবে, ভালো লাগছিল না, কিন্তু যখন পুরো কমপ্লিট হয়েছে না, দারুণ, ভেতরের কাজটাও খুব দারুণ। দেখো তোমরা ঝাড়বাতিটা কত সুন্দর। তারপর চলে যাই আমার পাশের পাড়ার আর একটা পুজোতে, যেটার লাইটিংটা মানে বহু ফটো তুলে নিয়েছি, বহু ভিডিও করে নিয়েছি, বারবার একই জায়গায় আসি আমি এই লাইটিংয়ের নিচে ছবি তোলার জন্য, মানে দারুণ দারুণ। আর প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছিল, জঙ্গলি রাজার দেশে এরকম কিছু একটা। তারপর আমি মাকে ফোনটা ধরিয়ে দিয়ে আমি বললাম আসো আমার পেছন পেছন, আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি নিজের মানে আমাকে দেখাতেই পারি না আমার ব্লগে, যাই হোক। তো এবার চলো, এইখানেও প্রচণ্ড লাইন ছিল কদিন ধরে, মানে প্রচণ্ড লাইন, আমি রাত 1টাতেও ছবি তুলতে এসেছি।
ফাঁকা লাইন দিয়ে দেখতে হচ্ছে, ভেতরটা খুব সুন্দর করেছিল। এই প্যান্ডেলটা অনেক জায়গায় হয়েছিল দুর্গা পুজোতেও, আর কালেক্টিভ প্যান্ডেল এখানে হয়েছে, আশা করি লাস্টেও অন্য জায়গায় হবে, খুলে নিয়ে যাবে। আর দেখো ভেতরটা কতটা সুন্দর, ভেতরটা পাখিদের দেশের মতো করেছে। তারপর চলে এসেছি আমার বাড়ির পাশে আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা এবার ছোটখাটোর মধ্যে খুব সুন্দর করেছে, আর অনেকটা লাইন হয়েছে, অনেকটা জানি না ভেতরে কি আছে, তো গিয়ে দেখবো কি আছে। আর এদের সাথে আমরা ছবি তুলছিলাম, কি কিউট লাগছে না দুজনকে, ইনি আছে আর একজন আছে। আর দেখো কতটা লাইন, মানে আমার না কোথাও লাইন দিয়ে দাঁড়িয়ে ভিডিও মানে ছবি কিছুই ভালো লাগে না, আর ঠাকুর দেখতেও এত ভালো লাগে না লাইন দিয়ে, তো আমি খুব অস্থির হয়ে যাই, আর আমার মাও অস্থির হয়ে যায়। এবার মা তো বলছে বাড়ি চলে যাবে, ওই দেখো আমাদের পেছনের প্যান্ডেলটা, ওইটার পাশে আমার বাড়ি, আর আমার মা তো বলছে বাড়ি চলে যাবে, আমি কাকি কোনো রকমে আটকে রেখেছি। দিয়ে এবার যাব আস্তে আস্তে, দেখি কখন ঢুকতে পারি। আর এখানে লাইটিং আর আওয়াজটা এত মানে বিকট, আমার ঠিক ভালো লাগছিল না। তারপর আমি এদের কাছে চলে আসি ভিডিও করার জন্য। আর কি কিউট লাগছে, ইনি টোটোটাকে ঠেলছে, রীতিমতো ঠেলে সামনে আগিয়ে দিচ্ছে, মানে ওনার গায়ে কত তালে শক্তি। আর এখানে তো এনাকে ধরে সবাই সেলফি তুলছে, মেয়েরা হাত ধরে টানাটানি করছে, গাল টিপছে, তো এনাকেও খুব সুন্দর লাগছিল দেখতে। দুজনের সাথে আমিও ছবি ভিডিও করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো সেটা। দুজনেই খুব ফানি, জানি না এনারা কোথাকার লোক। আর এই প্যান্ডেলে প্রত্যেক বছরই এরকম কোনো কার্টুন টাইপের কিছু নিয়ে আসে, আগেরবার গোপাল ভাড় এনেছিল, তো এবার এদেরকে নিয়ে এসছে। তারপর ঢুকে যাচ্ছি, আর দেখো মানে লাইটিংটা আমি জাস্ট তাকাতে পারছি না, মানে আমার এত চোখে লাগছে, আর মানে প্রচণ্ড বিকট আওয়াজ, মানে লাইটিংটাও যেরকম সাউন্ডটাও সেরকম। আর দেখো কতটা লাইন হয়ে গেছে, মিনিমাম রাত এখন 8-9 বাজে, তার বেশি না, আর তখনই কতটা লাইটিং মানে ভিড়। এদের প্যান্ডেলটা যেহেতু শিব ঠাকুরের, তো ভেতরের থিমটাও ছিল শিব ঠাকুরের আর পার্বতী মায়ের বিয়ে, তো এটা কালী পুজোর প্যান্ডেল ছিল, আর দারুণ ছিল বাইরেটা, কিন্তু ভেতরটা না আমার ঠিক অতটা ভালো লাগেনি। আর এখানে এই যে ইনি সেজেছিলেন শিব ঠাকুর, দিয়ে আমাকে আবার কি বলছে জানি না, কানে তো কিছু শুনতে পাচ্ছিলাম না। তারপর সোজা চলে যাচ্ছি ভেতরে কি আছে দেখার জন্য, আর তারপর দেখি যে সত্যিকারের ঘণ্টা বাজছে, ঘণ্টাগুলো যে সত্যিকারে বাজছে আমি বাইরে থেকে না বুঝতে পারিনি। আর এই যে ইনি বসে আছে, আর ওখানে পার্বতী মা গল্প করছে আর শিব ঠাকুর গল্প করছে, আমি ওনাদের সামনে গিয়ে ভাবলাম দুটো ছবি তুলবো, কিন্তু পারলাম না, এই ছেলেপেলেগুলো কী যে এত বকছে আমি না বুঝতে পারছি না। আর উনি নিজেও হাঁ খাচ্ছে, ওনাকেও হাঁ দিচ্ছে, আর এত শীত করছিল, মানে ওনাদের গরম লাগার কারণ কি আমি জানি না, হয়তো এটা মানে ওরা হাসানোর জন্য করেছে, কিন্তু ওদের মেকআপটা দেখে না আমার খুব হাসি পাচ্ছে, জানি না কেন, মানে একটু ঠিকঠাক সাজলেও হয়তো আর একটু ভালো লাগতো। এই যে এখানে আবার শিব ঠাকুর দেখছি নাচ করছে পার্বতী মায়ের সাথে, দিয়ে ঢুকে গেল, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না।